আশা করি ভালো আছো। রেখা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমি করব চিকেন কষা। এখানে 1/2 কিলো চিকেন আছে। আর কি কি লাগছে দেখো, নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে করব। তো মশলা দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, এটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটাই বলো, আর এটা কাঁচা লঙ্কা, রসুন, আর ফোড়নে দেখো কী কী লাগছে, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, লং এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরা। আর এখানে দেবো গরম মশলা, এটা হচ্ছে মিট মশলা, আর লেবু, এটা মাংসের মধ্যে দেবো। এখানে আছে জিরা পাউডার, হলুদ, লবণ, তেল, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। তো চলো বানাই এখন। তো আমি মাটির কড়াইতে করছি, তোমরা চাইলে এমনি কড়াইতে করতে পারো। দিয়ে দিচ্ছি তেল, আলুগুলো ভেজে নেব। দেখো এটার মধ্যে লেবু দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। লেবু দিয়ে আমি এইভাবে মাখিয়ে রেখে দেব, যতক্ষণ আলু ভাজা মশলা কষা হবে ততক্ষণ এটা এভাবে মাখিয়ে রেখে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে দেখো বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি আরো। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা মশলা, গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ গুলো, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি মিট মশলা, গরম মশলা, মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এতে তেল না ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলাতে তেল এসে গেছে। ততক্ষণ মশলা ভাজবে যতক্ষণ মশলাতে তেল না আসবে। দেখো উপরে তেল এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এইভাবে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে যাতে মাংসটা গলে যায়। বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি আলু। আলু দিয়ে আবার ঢেকে দেব। দেখো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ একদম সামান্য পরিমাণ জল, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। কেটে রাখাই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর থেঁতো করা রসুন। এবার আমি এটাকে ঢেকে দেবো। বন্ধুরা, এভাবে 10 মিনিটের মতো ঢেকে ঢেকে নেড়ে চেড়ে তারপরে কষাতে হবে। দেখো, এবার দিয়ে দিচ্ছি আমার জিরার গুঁড়ো। কেটে রাখা পেঁয়াজ পাতা, চিকেন কষা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এগুলো, কেটে রাখা ধনিয়া পাতা, এই
এটা একটু মিক্স করে নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, আর কমেন্টে অবশ্যই বলবে কেমন লাগছে এইভাবে বানিয়ে খেতে। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন কষা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে, আর আমাদের পাশে থেকো। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আগের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।